চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তিন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার পাশাপাশি টি টোয়েন্টিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। মিরপুরে শুক্রবার 22 জুলাই প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দুই সংস্করণের দল ঘোষণা করেন, যেখানে টি টোয়েন্টি সিরিজের নেতৃত্ব দেওয়া হয় উইকেটকিপার নুরুল হাসান সোয়ানকে, মাহমুদুল্লাহ রিয়াজ সহ বিশ্রাম দেওয়া হয় সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে। এ স্কোয়াডে নতুন করে জায়গা করে নেন পারভেজ হোসেন ইমন ও হাসান মাহমুদ। এর আগে 2020 সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে হাসান মাহমুদ একটি টি টোয়েন্টি খেললেও লাল সবুজ জার্সি এখনও জড়ানো হয়নি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ব্যাটার ইমনের। গত বছরের জানুয়ারিতে অবশ্য ইমন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের ডাক পেয়েছিলেন, কিন্তু সেবার মাঠে নামা হয়নি তার। এবার তিনি ডাক পেলেন সংক্ষিপ্ত সংস্করণে। এছাড়া সংক্ষিপ্ত সংস্করণে এক বছর পর জায়গা করে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। গত বছরের নভেম্বরে সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন শান্ত। অন্যদিকে যথারীতি ওয়ানডে সিরিজে তামিম ইকবালের নেতৃত্বে 16 সদস্যের দল ঘোষণা করা হয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে থাকা দলটাই থাকছে এ সিরিজে। এ স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুধু পেসার এবাদত হোসেন, আর হজের ছুটি শেষে দলে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। আগামী 26 জুলাই 3টি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ ক্রিকেট দল। 30 জুলাই থেকে শুরু হবে মাঠের লড়াই। টি টোয়েন্টি স্কোয়াড মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান অধিনায়ক, শেখ মেহদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন ও মেহদি হাসান মিরাজ। ওয়ানডে স্কোয়াড তামিম ইকবাল অধিনায়ক, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মেহদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও এনামুল হক বিজয়।